শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে খাতা? খাতা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে আমরা কি করব? সবাই জানো নিশ্চয়ই যে আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তোমাদের ক্লাস 9 এর, তাই তো? অর্থাৎ প্রথম চ্যাপ্টার বলতে গেলে প্রথম নয়, দ্বিতীয় চ্যাপ্টার আর কি, বল ও গতি নিয়ে। তো অনেকেই জানো যে আমরা কি করি দৈনন্দিন জীবনে, সাইকেল চালাই, গাড়ি ঘোড়া এই সমস্ত চলে, তাই তো? তার পেছনে অনেক কিছু মানে ফিজিক্স লুকিয়ে আছে। সেই সমস্ত ফিজিক্স গুলো কি সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই যে ঘুরছে ঘোড়াটাকে কি বলা হয়, একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সেটাকে কি বলা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তাহলে আমরা আলোচনা করব প্রথমে যেটা হচ্ছে যে মানে স্থিতি, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বল ও গতি নিয়ে, ঠিক আছে? বল ও গতি। তো এখানে দেখো, বল বলার আগে আমাদেরকে জানতে হবে যে গতি জিনিসটা কি, ঠিক আছে? অর্থাৎ গতি জিনিসটা কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে বলটা আমরা অটোমেটিক্যালি জানতে পেরে যাব, ঠিক আছে? তো সবাই পড়েছো যে নিউটনের গতিসূত্র রয়েছে, সেখান থেকে আমরা বল কাকে বলা হয় সেগুলো আমরা জানতে পারি। তো এই যে গতি জিনিসটা রয়েছে, এই গতি কত রকমের হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমরা প্রথমে জানবো যে প্রথমে স্থিতি বলতে কি বোঝায়, স্থিতি বা স্থির কি, ঠিক আছে? অর্থাৎ রেস্ট জিনিসটা কি। দেখো আমরা সবাই জানি যে পৃথিবীর উপরে কি রয়েছে, গাছপালা, তাই তো? ঘর বাড়ি রয়েছে। তো সেই একটা যদি আমি গাছকে কল্পনা করি তাহলে দেখবে যে গাছটা কিন্তু তার অবস্থার পরিবর্তন করে না, করে কি? সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কিন্তু সেই গাছটা কি থাকে, সেম জায়গাতে অবস্থান করে। আবার যদি আমি পাশ দিয়ে, অর্থাৎ এই পৃথিবীর মানে কোনো একটা রেল লাইন রয়েছে ধরে নাও, তাহলে রেল লাইনের উপর দিয়ে যখন আমরা যাই, রেলগাড়ির উপর দিয়ে, রেলগাড়ির উপর দিয়ে যাওয়ার সময় কি হয় বলতো? দেখবে যে মনে হচ্ছে কি গাছটা আর স্থির থাকে না। সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো, রেল লাইন বা তুমি বাসে যদি যাও, বাসে যাওয়ার সময় দেখবে বাসটা যদি একটু স্পিডে চলে তাহলে দেখতে পাবে যে গাছগুলো কি হয়, গাছগুলো মনে হচ্ছে স্থির নাই, তাই তো? সেটা কি রয়েছে, গতিশীল রয়েছে মনে হচ্ছে। আর বাসটা কি, বাসটাই মনে হচ্ছে স্থিতি, মানে স্থির অবস্থায় রয়েছে বা রেস্ট অবস্থায় রয়েছে। তো এই যে এরকম হচ্ছে কেন, তার কারণ হচ্ছে যে এই যে স্থিতি, অর্থাৎ আমরা একটা কথা ব্যবহার করি সেটা হচ্ছে পরম। পরম মানে হচ্ছে কি, এই যে স্থিতি বলছি, স্থিতি মানে কি, সেটা রেস্ট পজিশনে থাকবে, ঠিক আছে? অর্থাৎ সে অবস্থার পরিবর্তন করবে না, যেটা বললাম। তাহলে এখানে যদি স্থিতি বলি তাহলে পরম স্থিতি বলে কি কোনো কিছু আছে? পরম স্থিতি বলে কোনো কিছু নাই। কারণ কি, দেখো যে গাছটাকে আমি কি বলছিলাম, সেটা অবস্থার পরিবর্তন করছে না, সময়ের সাপেক্ষে সেটা রেস্ট পজিশনে থাকছে। কিন্তু আমি পরক্ষণে যদি আমি বাস বা মানে ট্রেনের উপর থেকে দেখি তাহলে কি হচ্ছে, গাছটা কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে গতিশীল হয়ে যাচ্ছে তার মানে কি এটা স্থির থাকছে না? তাহলে একটা আরেকটার সাপেক্ষে, মানে আমি যখন ট্রেনের সাপেক্ষে গাছটাকে দেখছি তখন কি হচ্ছে, গাছটা কিন্তু গতিশীল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যদি আমি ভূমির সাপেক্ষে দেখি তখন কি হবে, গাছটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে। তাহলে দেখো একটা আরেকটার সাপেক্ষে যদি আমি দেখি তাহলে কি হচ্ছে, গতিশীল হয়ে যাচ্ছে। তো এই যে আমি যখন একটা আরেকটার সাপেক্ষে যখন তুলনা করব তখন সেটাকে বলা হয় যে আপেক্ষিক গতি, ঠিক আছে? আপেক্ষিক গতি অর্থাৎ যার সাপেক্ষে আমি বলছি, অর্থাৎ সাপেক্ষে আমি যার যার সাপেক্ষে আমি তুলনা করব সেটাকে কি বলা হয়, নির্দেশ তন্ত্র বলা হয়, ঠিক আছে? অর্থাৎ আমি তাকে নির্দেশ করে আমি কি করছি, বলছি, ঠিক আছে? নির্দেশ তন্ত্র। তো এই যে এই নির্দেশ তন্ত্রটা রয়েছে, নির্দেশ তন্ত্র না থাকলে পরে আমি বলতে পারি না যে সেটা কি রয়েছে, স্থির রয়েছে বা গতিশীল রয়েছে। কারণ দেখো এই নির্দেশ তন্ত্র যদি আমার না থাকে তাহলে আমি কার সাপেক্ষে বলবো যে এটা, মানে গাছটাকে যদি আমি দেখি তাহলে গাছটা স্থির রয়েছে, সেটা আমি কার সাপেক্ষে বলবো? মানে যদি মানে ট্রেনের সাপেক্ষে দেখি তাহলে কি হবে, গাছটা তো স্থির নয়, কিন্তু ভূমির সাপেক্ষে যদি আমি দেখি তাহলে কিন্তু গাছটা স্থির রয়েছে। তো এই জন্য আমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ তন্ত্র, অর্থাৎ একটা নির্দেশ আমাকে দেখাতে হবে যে আমি এর সাপেক্ষে আমি এটাকে তুলনা করছি, ঠিক আছে? অর্থাৎ আমি যখন ভূমির সাপেক্ষে তুলনা করছি তখন গাছটা কি রয়েছে, স্থির রয়েছে। যদি আমি ট্রেনের সাপেক্ষে দেখি তাহলে কি হবে, ট্রেনের সাপেক্ষে দেখলে পরে সেই গাছটা কি রয়েছে, গতিশীল রয়েছে, ঠিক আছে? তো এখানে কি স্থিতি কাকে বলা হয়, বুঝতে পেরেছো নিশ্চয়ই যে স্থিতি হচ্ছে কি, সময় সাপেক্ষে অবস্থার পরিবর্তন করছে না, ঠিক আছে? অর্থাৎ সে একই জায়গাতে অবস্থান করে রয়েছে এবং যে আর কোনো গতি নাই, ঠিক আছে? কিন্তু পৃথিবীতে এমন কোন জিনিস পাওয়া যায় না যেটা কি হবে, পরম স্থিতি, ঠিক আছে? পরম স্থিতি, পরম স্থিতি বলতে গেলে সে চিরকাল স্থির অবস্থায় থাকছে, এরকম মানে একদম ম্যাক্সিমাম যেটাকে বলা হয়, মানে পরম স্থিতি নয়, ঠিক আছে? কেন নয়, তার কারণ আমি দেখলাম যে ট্রেন থেকে আর নির্দেশ তন্ত্র সাপেক্ষে, অর্থাৎ ভূমির সাপেক্ষে যখন দেখলাম তখন কি হচ্ছে, সেটা স্থির হয়েছে, ট্রেনের সাপেক্ষে সেটা গতিশীল হয়ে যাচ্ছে। সেই জন্যই পরম স্থিতি বলে কিছু হয় না। আশা করি বুঝতে পেরেছো স্থিতি কাকে বলে।
বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, ঠিক আছে। এরপরে আসবো আমরা যে গতি নিয়ে, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, মোশন বলি, ঠিক আছে। মোশন ইংরেজিতে হচ্ছে কি, মোশন, মোশন মানে হচ্ছে গতি। তো এই যে গতির জন্য আমাদের কি হয়, মানে আমাদের যে লরি বা বাস বা সমস্ত কিছু কি করে, এই গতিটা আছে সেই জন্য কি হচ্ছে, তার অবস্থার পরিবর্তন করছে, তাই তো? অর্থাৎ আমি বুঝতেই পারছি যে আমি যদি একটা গাড়িকে দেখি, তাহলে গাড়িটা কি থাকে, চাকা। তাহলে এই যে গাড়িটা কি হচ্ছে, সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করছে, তাই তো? তাহলে এর একটা নির্দিষ্ট গতি রয়েছে। তাহলে আমি বলতে পারি যে সময়ের সাপেক্ষে, অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি তার অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেটাকে কি বলা হয়, গতি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ গতি বলতে কি বোঝায়, যে সময়ের সাপেক্ষে তার স্থান পরিবর্তন করবে, ঠিক আছে। যদি স্থান পরিবর্তন করতে পারে, তাহলে সেই যে বৈশিষ্ট্যটা, সেটাকে আমি কি বলবো, গতি বলবো, ঠিক আছে। তো এখানে দেখো যে এই যে স্থির রয়েছে এবং কোন একটা বস্তু, যদি আমি একটা পাথর নিই, তাহলে পাথরটা কি থাকে, স্থির থাকে। আবার দেখবে যে কোন একটা বস্তু, অর্থাৎ আমরা নিচু ক্লাসে শুনেছ নিশ্চয় যে কোন একটা বস্তু কি হয়েছে, যে কোন রকম যদি বাইরে থেকে বল না দেওয়া হয়, তাহলে কি হবে, অর্থাৎ আমি যদি এইটাকে ধরে নাও, এটা এই গাড়িটাকে আমি চালাতে মানে চালাচ্ছি, ঠিক আছে, এই রাস্তার উপর আমার কোনো ঘর্ষণ বল নাই, ঠিক আছে, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, এই রাস্তাটা প্রচুর একদম স্মুথ রাস্তা, ঠিক আছে, কোনো ঘর্ষণ বল বলে কিছু নাই। তাহলে কি হবে, এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটাকে বাধা দেওয়ার জন্য কেউ থাকছে না, কারণ গাড়িটাকে বাধা দেয় কে, ঘর্ষণ বলটা। তাহলে ঘর্ষণ বল যদি না থাকে, অর্থাৎ বাইরে থেকে কোনো বল যদি এর উপর ক্রিয়া না করে, ঠিক আছে, তাহলে কি হবে, গাড়িটা কিন্তু চলতেই থাকে, ঠিক আছে। তো এই যে স্থির থাকা বা গাড়িটা চলতেই থাকছে, কোনো বল যদি না ক্রিয়া করে তখন, তো এই যে ধর্মটা, তাই সেই ধর্মগুলোকে কি বলা হয়, ঠিক আছে, তো সেই ধর্মগুলোকে বলা হয় জাড্য ধর্ম, ঠিক আছে, জাড্য ধর্ম। অর্থাৎ এই জাড্যটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কি কি, একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে কি, গতি জাড্য, গতি জাড্য। হ্যাঁ সুন্দর বলেছ, বাহ শুনে খুব ভালো লাগলো। তাহলে এই যে স্থিতি জাড্য এবং গতি জাড্য, এই স্থিতি জাড্য হচ্ছে কি, এই যে পাথরটা আমি নিয়েছি, ঠিক আছে, পাথরটা যে ধর্মের জন্য তার অবস্থার পরিবর্তন করছে না, ঠিক আছে, সেই ধর্মটাকে কি বলা হয়, স্থিতি জাড্য। অর্থাৎ স্থির থাকার দরুন যে জাড্য উৎপন্ন হচ্ছে, সেটাকে কি বলা হয়, স্থিতি জাড্য বলা হয়। এবং এই যে গাড়িটা রয়েছে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না হয়, বল কি কি এখানে ক্রিয়া করতে পারে, একটা মাধ্যাকর্ষণ টান, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করতে পারে, আর একটা হচ্ছে রাস্তার উপর মানে রাস্তা মানে বাধা দেবে গাড়িটাকে এগোতে, ঘর্ষণ বল যেটাকে আমরা বলি। তাহলে এই সমস্ত বলগুলো যদি আমার না থাকে, তাহলে কি হবে, গাড়িটা চলতেই থাকবে। তো এর দরুন মানে এই যে চলতে থাকছে, তাহলে যে ধর্মের জন্য গাড়িটা চলতেই থাকছে, তাকে কি বলা হয়, গতিজাড্য বলা হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ, স্থিতি, স্থিতি জাড্য, গতিজাড্য, জাড্য কি, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে একদম খুব ইজি জিনিস, সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করবে, আর এ কি করতে পারবে না, সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করতে পারবে না। স্থিতি বলতে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করতে পারছে না, কিন্তু এ কিন্তু পারছে, ঠিক আছে। আর এই যে স্থান পরিবর্তন করতে পারছে না, কোন ধর্মের জন্য, জাড্য ধর্মের জন্য। আর পৃথিবীতে আমি এমন কোন জিনিস খুঁজে পাই না যেটা কি হয়, সে পরম স্থিতি বা পরম গতি অবস্থায় থাকে, ঠিক আছে, কারণ আমার একটা নির্দেশতন্ত্র সব সময় দরকার হয়। যদি নির্দেশতন্ত্র আমি না বলি, তাহলে সেটা কিন্তু আমার এক্সাক্টলি বলা মানে পসিবল হবে না, ঠিক আছে, অর্থাৎ সেটা স্থির রয়েছে না গতিশীল রয়েছে, আমি কার সাপেক্ষে বলছি সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে পরম গতি বলে কিছু নাই, পরম স্থিতি বলে কোনো কিছুই নাই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ, বোঝা গেছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার, হ্যাঁ এবার আসবো আমরা যে এই যে আমরা গতি, অর্থাৎ স্থিতির এক মানে অতটা ভাগ নাই, কিন্তু এই যে গতিটা রয়েছে, গতি আমরা যেটাকে বলছি, সেই গতির কিন্তু অনেক ভাগ রয়েছে। দেখবে যে তোমরা সবাই দেখবে যে ছোটবেলাতে লাট্টু খেলেছো নিশ্চয়ই, লাট্টু ঘুরিয়েছো, লাট্টু ঘোড়া, তারপরে এই যে পৃথিবী মানে চারিদিকে ঘুরছে সূর্যের সাপেক্ষে, ঠিক আছে, এই যে, তাহলে এই ঘোড়া বা মানে লাট্টুর যেটা ঘুরছে, সেই যে ঘোড়াটাকে কি কি বলা হয়, বা তাদের যে গতি, সেই গতিগুলোকে কি কি বলা হয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো যে গতিকে আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি, যেমন হচ্ছে একটা রৈখিক গতি, ঠিক আছে, রৈখিক গতি, তারপরে হচ্ছে কি বৃত্তীয় গতি, তারপরে হচ্ছে কি ঘূর্ণায়ন গতি, ঠিক আছে, এই সমস্ত গতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেবো যে রৈখিক গতি কাকে বলা হয়। রৈখিক মানে কি, দেখো রৈখিক মানে এই কথাটাতে আমি বুঝতে পারছি যে সেটা কি হবে, রেখা বরাবর যাবে, ঠিক আছে। রেখা বরাবর বলতে গেলে এবার কেমন জিনিস, দেখো একটা যদি তুমি মানে লরি বা
যে কোনো একটা গাড়ি যদি দেখো, লক্ষ্য করো, গাড়িটা ধরে নাও যে সোজা পথে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা কি হচ্ছে, একটা সোজা পথে, অর্থাৎ আঁকা বাঁকা পথে যাচ্ছে না, সোজা পথে যাচ্ছে। তাহলে কি হবে, দেখো যে এই গাড়িটা কি দিয়ে তৈরি আছে, বিভিন্ন রকম কণা দিয়ে তৈরি আছে, তাই তো? কণা দিয়ে তৈরি আছে। তো এই যে কণাগুলো রয়েছে, তাহলে কণাগুলো দেখো যে এইভাবে রয়েছে, মানে এই কণাগুলোর গতি কোন দিকে, এই দিক বরাবর। গাড়িটা যেদিকে যাচ্ছে কণাগুলোর গতিটাও সেই দিকেই হবে, ঠিক আছে? এবার আমি ধরে নিলাম যে টি সময় পরে এই গাড়িটা কোথায় এলো, এই জায়গাতে এলো, ঠিক আছে? এই জায়গাতে এলো। এবার বলো যে গাড়িটা যখন এই জায়গায় এলো, তখন এই যে মানে কণাগুলো রয়েছে গাড়ির ভেতরে, যে কণাগুলো রয়েছে, ঠিক আছে, যা দিয়ে গাড়িটা তৈরি হয়েছে, সেই যে কণাগুলো, কণাগুলো বলো তো এখানে কি তার মানে অবস্থা পরিবর্তন হবে, মানে তার কি না অভিমুখের স্যার, কোনো পরিবর্তন হবে? হবে না, তাই তো? তাহলে এ কি করছে, দেখো সমান্তরাল ভাবে রয়েছে, মানে কণাগুলো কি করছে, সমান্তরাল ভাবে রয়েছে, অর্থাৎ এদের বেগ গুলো কি রয়েছে, সমান্তরাল রয়েছে। তাহলে যদি এরকম গতি খুঁজে পাই, তখন সেটাকে কি বলবো, রৈখিক গতি বলবো। এটাও যদি আঁকা বাঁকা পথে যায়, ধরে নাও এটা আঁকা বাঁকা পথে গেল, ঠিক আছে, এভাবে যাচ্ছে, তো দেখবে যে এই যে ডাইরেকশনটা, ডাইরেকশনটা কিন্তু ঘুরে যাবে, কিন্তু এই যে পরস্পরের সঙ্গে যে লম্ব রয়ে মানে সমান্তরাল রয়েছে, অর্থাৎ এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কখনোই কিন্তু আলাদা হবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি এইভাবে ধরে নাও, গাড়িটা ধরে নাও এইভাবে আছে, ঠিক আছে? অর্থাৎ চলে গেল, ঠিক আছে, অর্থাৎ এইভাবে যাচ্ছিল দিয়ে এইভাবে নিচে নেমে যাচ্ছে। তাও তবুও দেখো গাড়িটার যে কোণাগুলো রয়েছে, সেই কোণাগুলো কিন্তু অভিমুখ এইভাবেই রয়েছে, এরা পরস্পরের সঙ্গে কিন্তু কি রয়েছে, সমান্তরাল রয়েছে। এদের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই দূরত্ব কখনোই কিন্তু পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, সেম রয়েছে, বুঝতে পেরেছ? তো যদি এরকম গতি খুঁজে পাই, তখন আমি তাকে কি বলা হয়, রৈখিক গতি বলি, ঠিক আছে? অর্থাৎ ইংরেজিতে যদি বলো তো ট্রান্সলেশন, ট্রান্সলেশন মোশন। বোঝা গেছে নিশ্চয়, ট্রান্সলেশন মোশন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে একটাই জিনিস মনে রাখবে, যে এটা কি হবে, সরলরেখা বরাবর যাবে, এবং সরলরেখা বরাবর যাওয়ার মানে পর কি হবে, যে কণাগুলো রয়েছে, অর্থাৎ এই যে কণাগুলো, অর্থাৎ যা দিয়ে তৈরি হয়েছে বস্তুটা, সে গাড়ি হোক বা অন্য যে কোনো বস্তু হোক না কেন, তাহলে যে সমস্ত কণা দিয়ে তৈরি হয়েছে, সময়ের সাপেক্ষে কি হবে, এই কণাগুলো কিন্তু সমান্তরাল ভাবে থাকবে, সমান্তরাল ভাবে একই সরলরেখা বরাবর সে তারা কি করবে, এগিয়ে যাবে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই যে গতিটা পাবো, সেটাকে বলা হয় রৈখিক গতি, ঠিক আছে? তো রৈখিক গতি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এরপরে আছি আমরা যে সার্কুলার মোশন, ঠিক আছে, অর্থাৎ বৃত্তীয় গতি, যেটাকে বলা হয় বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি বলার আগে একটা যদি আমি এক্সাম্পল দিই, সার্কুলার মোশন, তো দেখো এইটা কি হয়, সূর্য, সূর্যের চারিপাশে কি করে বলো, সূর্যের পাশে না চারিপাশে কে প্রদক্ষিণ করে, পৃথিবী প্রদক্ষিণ করে, হ্যাঁ পৃথিবী। তাহলে আমি ধরে নিলাম যে এই যে পৃথিবীটা কি করছে, প্রদক্ষিণ করছে। তাহলে চারিপাশে যখন প্রদক্ষিণ করছে, তখন কি হচ্ছে, দেখো এই সূর্যটাকে কিন্তু কেন্দ্র করে নিয়েছে, তাই তো? অর্থাৎ আমি যদি এইভাবে দেখি, তাহলে এই যে কেন্দ্র করে নিচ্ছে, এটা ধরে নাও সূর্য, এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী কি করছে, সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, ঠিক আছে? তো যদি এরকম গতি পায়, যদি কোনো একটা বস্তু, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, তখন যে গতি সৃষ্টি হয় তাকেই বলা হয় কি, বৃত্তীয় গতি, বুঝতে পেরেছ? কোন একটা বিন্দুকে কেন্দ্র করে কোন একটা বস্তুর যে বৃত্তীয় গতি, মানে বৃত্ত পথের যে গতি, সেই গতিটাকে বলা হয় বৃত্তীয় গতি। খুব সিম্পল জিনিস, কিছুই নাই, বুঝতে পেরেছো নিশ্চয়? কোন একটা হ্যাঁ স্যার, বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, তাহলে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে সে কি করছে, চারিদিকে মুভ করছে, সেই মুভ করছে যে পথ বরাবর সে মুভ করছে, বা গতি সৃষ্টি হচ্ছে, বা মোশন সৃষ্টি হচ্ছে, সেই মানে মোশনটা কি হচ্ছে, একটা বৃত্তাকার পথ বরাবর হচ্ছে, সেই বৃত্তাকার পথ বরাবর হওয়ার জন্য তাকে আমরা কি বলি, বৃত্তীয় গতি বলি, ঠিক আছে? তো বৃত্তীয় গতির ক্ষেত্রে কি হচ্ছে, সে অন্য কোন একটা কণাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, সে তার নিজের কোনো কণাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ আমি যদি পৃথিবীকে দেখি, তাহলে পৃথিবী দেখো যে পৃথিবী কি করছে, সূর্য আর পৃথিবী কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে এ কি করছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে সেই গতিটাকে বলা হয় বৃত্তীয় গতি। তো এই জিনিসটা আমি কেন বললাম, এরপরে যে গতিটা রয়েছে সেই গতিটা যখন বলবো তখন বুঝতে পারবে। তাহলে একই রকম ভাবে যখন আমরা দেখি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে, তাহলে বলো এই গতিটাকে কি বলবো, কোন ধরনের গতি বলবো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তো ইলেকট্রন, বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি বলবো। তার কারণ এটাও একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথ, এটা একটা নির্দিষ্ট কেন্দ্র করে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, তাহলে এই গতিটাকে আমরা কি বলবো,
বৃত্তীয় গতি বলবো, ঠিক আছে, বা সার্কুলার মোশন। এরপরে যে আমাদের মানে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, তিন নম্বর, সেটা হচ্ছে রোটেশনাল মোশন, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ঘূর্ণয়ন গতি, রোটেশনাল রোটেশনাল মোশন, ঠিক আছে, যেটাকে বলা হয় ঘূর্ণয়ন গতি। তো ঘূর্ণয়ন গতি বলতে কি বোঝায়, দেখো ঘূর্ণয়ন গতি বলতে গেলে এই যে একটু আগে বলছিলাম যে অন্য কোন বিন্দুকে কেন্দ্র করে সে চারিদিকে ঘুরছে বস্তুটা, এবার ধর নাও যে এই যে পৃথিবী আমি নিয়েছিলাম, সেই পৃথিবীটা এমন যদি হতো যে তার একটা নির্দিষ্ট কেন্দ্র বরাবর সে চারিদিকে মুখ করতো, আমরা জানি তো যে পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, সবাই জানি নিশ্চয় যে পৃথিবী তার নিজ অক্ষের চারিপাশে ঘুরে, তাই তো, নিজ অক্ষ বরাবর। তাহলে এই যে পৃথিবীটার পৃথিবী রয়েছে, তাহলে এটা ধরে নাও ওর মানে নির্দিষ্ট অক্ষ, ঠিক আছে, এই নির্দিষ্ট অক্ষ বরাবর কি করছে, সে চারিদিকে প্রদক্ষিণ করছে, তাই তো, অর্থাৎ পৃথিবী তার নিজের কেন্দ্র বরাবর, অর্থাৎ নিজের কেন্দ্রের সাপেক্ষে যদি ঘুরে তাহলে সেই গতিটাকে আমি কি বলবো, ঘূর্ণায়ন গতি বলবো, ঠিক আছে, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরলে পড়ে, আর যদি অন্য কোনো অক্ষের সাপেক্ষে বা অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তাহলে সেটা হবে কি, বৃত্তীয় গতি। বুঝতে পেরেছো, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সবসময় মনে রাখবে যে বৃত্তীয় গতি কি হবে, বৃত্তীয় গতি হচ্ছে কি, নিজ অক্ষের নয় অন্য কোনো অক্ষের সাহায্য নেবে, কিন্তু মানে ঘূর্ণয়ন গতিটা কি, ঘূর্ণয়ন গতি হচ্ছে কি তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরবে, ঠিক আছে। তুমি যদি একটা লাট্টুকে নাও তাহলে লাট্টুর ক্ষেত্রে দেখবে যে লাট্টু তার কি করে, একটা সেই যে জায়গাতে আমাদের ব্রেক লাগানো থাকে বা গজাল লাগানো থাকে সেই মানে এটাকে কেন্দ্র করে সে কি করে, চারিদিকে ঘুরে, ঠিক আছে, অর্থাৎ এটা কি করে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে সে চারিদিকে ঘুরে, তার মানে কি তার নিজ অক্ষের সাপেক্ষে চারিদিকে ঘুরছে, তাহলে সেই যে গতিটা সেই গতিটাকে আমরা কি বলবো, ঘূর্ণায়ন গতি বলবো, ঠিক আছে। যদি অক্ষটা নিজের হয় এবং সে বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, তাহলে নিজ অক্ষের সাপেক্ষে যদি ঘুরে তাহলে সেটাকে আমি বলবো ঘূর্ণায়ন গতি। বোঝা গেছে নিশ্চয়? তাহলে রৈখিক গতি, হ্যাঁ, কি রৈখিক গতি হচ্ছে কি, সরলরেখা বরাবর, বৃত্তীয় গতি কি হচ্ছে, অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, বৃত্তাকার পথে, আর রোটেশনাল মোশন কি, সেটা হচ্ছে কি তার নিজ অক্ষের সাপেক্ষে, নিজ অক্ষের সাপেক্ষে, এখানে অন্য কোন কারোর সাহায্য নিচ্ছে না, সে নিজেরই কোন একটা অক্ষকে মানে কেন্দ্র করে নিয়েছে, সেই কেন্দ্র করে সে চারিদিকে ঘুরছে, ঠিক আছে। যদি এরকম খুঁজে পাও তাহলে সেই গতিটাকে বলবে যে কি, কোন ধরনের গতি, ঘূর্ণায়ন গতি, তাই তো, ঘূর্ণায়ন গতি। তাহলে এরপরে যেটা আসবো, তাহলে এই তিন ধরনের, হ্যাঁ বলো, আমি না ক্লাস 8 এ পড়ি, অসুবিধা নাই, এগুলো তোমার সমস্ত জায়গায় কাজে লাগবে, কারণ তুমি ভাববে যে আমি 9 এ পড়ি সেই জন্য শুধুমাত্র 9 এই দরকার হবে, অন্য কোনো এতে দরকার হবে না, 8 এ পড়ি 9 এ দরকার হবে না, যে কোনো ক্লাসে পড়ো না কেন এই ফিজিক্স জিনিসটা এমন এই জিনিস সমস্ত জায়গায়, তুমি হাঁটতে চলতে যে কোনো জায়গায় যাবে সেই জায়গাতে এই সমস্ত জিনিসগুলো লাগবে। এবার বলো কি করে লাগবে, তুমি হাঁটছো অবস্থার পরিবর্তন করছো, তাই তো, অর্থাৎ তুমি মোশন সৃষ্টি করছো, অর্থাৎ গতি সৃষ্টি করছো, তাহলে এই যে গতি সৃষ্টি করছো, এই যে হাঁটার পিছনে আমাদের অনেক সায়েন্স থাকে, অর্থাৎ আমি যে বল প্রয়োগ করছি সেই বলের বিপরীতে আমি একটা বল অনুভব করছি নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী, সেই জন্য আমি এগিয়ে যেতে পারছি। তারপরে আবার কি, এই যে রাস্তা, রাস্তা আমাকে কি করছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, আমার নিজের ভেতরে এনার্জি আছে সেই জন্য আমি হাঁটতে পারছি, সেটা কিন্তু নয়, রাস্তা আমাকে কি করছে, একটা ঘর্ষণ বল দিচ্ছে, ঘর্ষণ বলের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি, ঠিক আছে। আমি কিন্তু কি, ভালো করে বুঝে নাও ব্যাপারটা, দেখো ফিজিক্সটা দেখো, এর ভেতরে আমরা যে হাঁটা চলা করি, আমরা নিচের দিকে বল প্রয়োগ করি, রাস্তা আমাকে কি করে, সেম বল প্রয়োগ করে, ঠিক আছে, আমি দাঁড়িয়ে থাকলেও সেম বল প্রয়োগ করে, ঠিক আছে। এবার যখন আমি এগিয়ে যাই তখন কি হয়, আমি রাস্তাকে বল প্রয়োগ করি এবং রাস্তা আমাকে কিন্তু এগিয়ে যেতে বাধা দেবে, আমি কোন মানে যে বলটা বাধা দেয় সেটাকে বলা হয় যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলকে অতিক্রম করি সেই জন্য আমি কিন্তু এগিয়ে যেতে পারি। দেখবে যে পিচ্ছিল রাস্তায় কিন্তু আমি এগোতে পারি না, কেন এগোতে পারি না, তার কারণ সেই জায়গাটাতে কোনো ঘর্ষণ বল নাই, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকশন, ঠিক আছে, ক্লাস 8 এ ছিল নিশ্চয় পড়েছো, এই সমস্ত জিনিস অনেক কিছুই রয়েছে। তো এইগুলো মানে জেনে রাখা মানে একদম খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এইগুলো তোমার সমস্ত জায়গায় কাজে লাগবে। যাই হোক, এরপরে আসবো আমরা যে দূরত্ব কি, ঠিক আছে, দূরত্ব, তাহলে গতি বুঝতে পারলে নিশ্চয়ই, গতি তাহলে কত রকমের হচ্ছে, তিন ধরনের হচ্ছে, রৈখিক গতি, বৃত্তীয় গতি আর ঘূর্ণায়ন গতি, আর ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে। ডিস্টেন্স জিনিসটা কি, ডিস্টেন্স বলতে কি বোঝায়,
বলো ডিসটেন্স বা দূরত্ব বলতে কি কতটা বোঝায়? তুমি সময় বাড়ি কতটা থেকে, দূরত্ব আমরা অতিক্রম করলাম ওরকম কিছু? হ্যাঁ একদম ঠিক, তুমি বাড়ি থেকে মানে স্কুল যাচ্ছ, তাহলে বাড়ি থেকে যদি স্কুল যাও তাহলে কি হবে, একটা নির্দিষ্ট পথ তোমাকে অতিক্রম করতে হবে, তাই তো? অর্থাৎ তোমার হ্যাঁ এটা স্যার, ধরে নাও বাড়ি, সেই বাড়ি থেকে তুমি স্কুল যাচ্ছ, তাহলে বাড়ি থেকে যদি স্কুল যায় স্কুলে, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট পথ হচ্ছে, তাহলে সেই যে পথটাকে, অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার এই যে মানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে তুমি একটা নির্দিষ্ট মিটারে বলবে, তাই তো? তো এই যে দূরত্বটা, সেই দূরত্বটাকে কি বলা হয়, ডিস্টেন্স বলা হয়, ঠিক আছে? বা দূরত্ব বাংলায় যেটাকে বলা হয় দূরত্ব, অর্থাৎ সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন যেটা হয় সেটাকে বলা হয় ডিস্টেন্স, ঠিক আছে? অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কোন একটা বস্তুর যতটা পরিমাণে পথ অতিক্রম করে, সেই যে মাঝখানে যে পথ, সেই পথটাকে আমরা কি বলি, ডিস্টেন্স বলি বা দূরত্ব বলি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ডিস্টেন্স, ডিস্টেন্স বিভিন্ন রকম হতে পারে, কি কি হতে পারে? দেখো আমি স্কুল অনেক রকম ভাবে যেতে পারি, এভাবে যেতে পারি, এভাবে যেতে পারি, তাই তো? অনেক মানে রাস্তা আছে স্কুল যাওয়ার জন্য, একটা সোজা পথও পেতে পারি, একটা বাঁকা পথ, বা অনেক দূর দিয়েও যেতে আসতে পারি স্কুল, তাই না? তাহলে এই দেখো, এই যে একটা নির্দিষ্ট পথের উপর সে কিন্তু ডিপেন্ড করছে না, তার মানে কি আমার একটা নির্দিষ্ট কোনো দিক নাই, আমি বিভিন্ন দিক দিয়ে আমি স্কুল যেতে পারি, তাই তো? তাহলে এই জন্যই কি হয়, এর একটা নির্দিষ্ট মান আছে, মানে এই যে রাস্তাটা আমি অতিক্রম করলাম, এই রাস্তাটার একটা নির্দিষ্ট মান আছে, মানে কত কিলোমিটার গেলাম সেটা একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু আমি কোন পথ দিয়ে গেলাম সেটা কিন্তু আমার কোনো ফ্যাক্টর নাই, ঠিক আছে? দূরত্ব, আমি যে পথ দিয়ে যাব সেই পথ বরাবর আমার দূরত্বটা সে তেমন হবে, ঠিক আছে? অর্থাৎ সেই মতো, সেই হিসেব মতো হবে। তো যদি এরকম হয় তাহলে এখানে দেখো যে এর ক্ষেত্রে মানে শুধুমাত্র মান পাচ্ছি কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অভিমুখ নাই, তাই তো? অভিমুখ নাই নির্দিষ্ট, ঠিক আছে? অভিমুখ তো আছে কিন্তু নির্দিষ্ট কোনো অভিমুখ নাই। যদি এরকম থাকে, যদি অভিমুখ না থাকে, মানটা যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, স্কেলার বলি, তাই তো? সবাই জানো যে যদি মান এবং অভিমুখ দুটোই থাকে তাহলে সেটাকে বলা হয় ভেক্টর রাশি, আর যদি মান এবং অভিমুখ যে কোনো একটা যদি না থাকে তাহলে কি হবে, স্কেলার রাশি, ঠিক আছে? তো এই জন্য কি হয়, এই যে দূরত্ব, সময়ের সাপেক্ষে যে অবস্থার পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে মাঝখানে যে পথটা, সেই পথটাকে বলছি আমরা কি দূরত্ব, তো এটা কি একটা স্কেলার রাশি, ঠিক আছে? কেন স্কেলার রাশি, কারণ আমার পথের উপর যে মানে কোন দিক বরাবর আমি যাচ্ছি সেই অভিমুখটা কখনোই নির্দিষ্ট করা নাই, ঠিক আছে? অর্থাৎ মাঝখানে আমার শুধুমাত্র ডিস্টেন্সটা, অর্থাৎ অতিক্রান্ত যে দূরত্ব, অর্থাৎ যতটা পরিমাণে আমি দূরত্ব অতিক্রম করলাম সেটাকে আমার কিন্তু বোঝাচ্ছে, কিন্তু এখানে কোন রকম মানে বলে দেয়নি যে আমাকে এই নির্দিষ্ট অভিমুখ বরাবর যেতে হবে। যদি এরকম কোনো কিছু খুঁজে পাই তখন সেটাকে আমি কি বলবো, স্কেলার বলবো, ঠিক আছে? তার মানে কি দূরত্ব একটা হচ্ছে কি, বা ডিস্টেন্স হচ্ছে একটা মানে কোন রাশি, স্কেলার রাশি, ঠিক আছে? আর এককটা কি হবে, এককটা যদি আমি বলি, তাহলে দেখো দূরত্ব মাপা হয় কিসের সাহায্যে, আমরা যদি স্কেলের সাহায্যে মাপি, কোন একটা সেন্টিমিটার মানে কোন একটা দূরত্ব যদি আমি মাপি, খাতায় যখন ছবি আঁকো, ছবি আঁকার সময় দেখবে অঙ্ক করার সময় তোমাদের যে গ্রাফ গুলো থাকে সেই গ্রাফ গুলোতে ডিস্টেন্স বলে দেয়, সেই ডিস্টেন্স গুলো আমরা কি করি, স্কেল বসিয়ে করি, বা জ্যামিতি করার সময় স্কেল বসিয়ে করি, তাহলে এই যে দূরত্ব আমরা মাপছি সেটাকে কিসের সাহায্যে মাপতে পারি, মিটার, সেন্টিমিটার, তাই তো? এগুলো কি হচ্ছে, মিটারটা হচ্ছে এসআই একক, আর সিজিএস এর একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি একক, দূরত্বের একক। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি সরণ, কাকে বলা হয় সরণ, সরণ যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি, কেউ পারবে, একজন পারবে? হ্যাঁ স্যার পারবো। বলো ডিসপ্লেসমেন্ট কি? কোন বস্তুর প্রথম এবং সেই মধ্যবর্তী মধ্যবর্তী সরণ বলে, মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই যে দূরত্বটা। অর্থাৎ এবার বলো যে এই যে সরণটা কি হচ্ছে, সরণটা হচ্ছে আমি যদি ধরে নাও এই বরাবর গেলাম, ঠিক আছে, এই বরাবর গিয়ে আবার আমি কোথায় গেলাম, উপরে গেলাম, ঠিক আছে? আমি আর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ থেকে আমি বিতে গেলাম, বি থেকে আবার সিতে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আমার অভিমুখটা কিন্তু অন্যান্য হচ্ছে, মানে বিভিন্ন রকম হচ্ছে অভিমুখটা। তাহলে এক্ষেত্রে সরণ হবে কোনটা, সরণ হবে যে পথটা আমি সব থেকে শর্টকাট পাবো, ঠিক আছে? যে পথটা আমার কি হবে, সোজা পথ পাবো, সেই পথটাকে আমি কি বলবো, মানে এই যে দূরত্বটা পাবো সেই দূরত্বটাকে আমি কি বলবো, সরণ বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো সরণ জিনিসটা?
হ্যাঁ, তাহলে সব সময় মনে রাখবে যে আমি যে কোনো পথেই যাই না কেন, যেটা আমার সব থেকে সহজ পথ হবে এবং সোজা পথ হবে, সেই সোজা পথ বরাবর নিম্নতম দূরত্বের যে সোজা পথটা পাবো, অর্থাৎ এই যে অংশটুকু পাবো এ আর সি, এটাই হবে আমাদের স্মরণ। ঠিক আছে, এই যদি আমি এই পথটা নিই তাহলে এই পথটা কি হবে, আমার দূরত্ব হবে, ঠিক আছে, আর এই পথটা নিলে আমার কি হবে, এটা হবে আমাদের স্মরণ। বুঝতে পেরেছো? তাহলে স্মরণ এবং এই ডিস্টেন্সের মধ্যে মানে ব্যাপারটা কি, বোঝা গেছে নিশ্চয় স্মরণ জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো যে আমার কিন্তু একটাই নির্দিষ্ট অভিমুখ পাবো, ঠিক আছে, এই বরাবর আমার কিন্তু বিভিন্ন অভিমুখ হলো, কিন্তু আমি যদি শর্ট মানে একদম সোজা পথটা নিই এবং শর্টকাট পথটা মানে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বের পথটা নিই, তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট অভিমুখ পাবো এবং এর একটা নির্দিষ্ট মান পাবো। ধরে নাও এটা হচ্ছে কি আমাদের 5, এটাও 5, 5 মিটার 5 মিটার, তাহলে এটা কত হবে, তাহলে কত হবে অতিভুজ, এটা যদি আমি অতিভুজ ধরে নিই তাহলে এটা হচ্ছে কি, না অতিভুজের মান কত হবে, ভূমি যদি আমাদের 5 হয়, লম্ব যদি 5 হয়, তাহলে অতিভুজ কত হবে, 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার, সমান কত হবে 25 প্লাস 25, সমান কত হবে √50, তাই তো? তাহলে √ যদি 50 হয় তাহলে এখানে দেখো যে কত হচ্ছে 5√2, তাই তো, 5√2। তাহলে এই যে 5√2 টা, তাহলে এর একটা নির্দিষ্ট মান পাচ্ছি, তাহলে এই যে স্মরণের কি হবে, স্মরণের মান আছে, মান আছে, এবং দেখো যে একটাই নির্দিষ্ট অভিমুখ পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা অভিমুখ থাকার জন্য এটাকে কি বলা হয়, অভিমুখ আমি পাচ্ছি, অভিমুখ থাকার জন্য এটাকে কি বলা হয় যে ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশি। বুঝতে পেরেছো নিশ্চয়? সময় সাপেক্ষে কি করছে, অবস্থার পরিবর্তন করছে, এবং যে ক্ষুদ্রতম দূরত্বটা পাচ্ছি সেই দূরত্বটাকে আমরা কি বলছি, স্মরণ বলছি, এবং স্মরণের একটা নির্দিষ্ট কি রয়েছে, মান রয়েছে এবং অভিমুখ রয়েছে, ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলছি আমরা, ভেক্টর রাশি বলছি। বোঝা গেছে নিশ্চয়? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের স্মরণ। এরপরে যেটা আসছে আসবো সেটা হচ্ছে কি, যে দ্রুতি কাকে বলা হয়। স্মরণ জিনিসটা যদি আমি মানে দৈনন্দিন জীবনের ঘটনা দিয়ে দেখি, তাহলে দেখবে যে তুমি ধরে নাও, যেটা বলছিলাম প্রথমে, যেটা বললাম, এটা ধরে নাও বাড়ি, বাড়ি থেকে তুমি স্কুল যাচ্ছ, ঠিক আছে, এইবার তুমি বিভিন্ন পথ দিয়ে যেতে পারো, ঠিক আছে, এই বরাবর এই বরাবর, তো আমি তোমাকে বললাম যে আবার এই বরাবর, ঠিক আছে, আমি তোমাকে বললাম এই দুটো পথ আমি কিন্তু একদম নিষিদ্ধ করে দিয়েছি, ঠিক আছে, অর্থাৎ এই পথ বরাবর তুমি কি করতে পারো না, যেতে পারো না, তাহলে কোন পথ পড়ে থাকলো তোমার, এই শর্টকাট পথটাই পড়ে থাকলো, একটা নির্দিষ্ট পথ পড়ে থাকলো, ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট পথ, এই নির্দিষ্ট পথ অর্থাৎ এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝখানে যে দূরত্বটা পাবো সেটাকে বলা হয় কি, স্মরণ বলা হয়, ঠিক আছে, মানে নির্দিষ্ট পথ পাবো। এরপরে আসবো আমরা যে দ্রুতি কাকে বলা হয়, দ্রুতি, স্পিড, ঠিক আছে, স্পিড তোমরা সবাই শুনেছো যে স্পিড, বাইকটা অনেক স্পিডে নিয়ে যাচ্ছে বা গাড়িটা অনেক স্পিডে নিয়ে যাচ্ছে, এই যে স্পিড, স্পিড জিনিসটা কি, ঠিক আছে, স্পিড জিনিসটা হচ্ছে আমরা কি পেলাম, ডিস্টেন্স পেলাম, তাই তো, আমরা স্পিড বলার সময় দেখবে যে কি কি বলি, যে আমরা যে কোনো হয়তো কিলোমিটার পার দেখবে টাইম লেখা থাকে, সেকেন্ড বা মিনিট লেখা থাকে, তাই তো, গাড়িতে যখন দেখবে লেখা থাকবে গাড়ির যে হেডলাইট ওখানে দেখবে লেখা থাকবে যে মিটার ওঠে, স্পিডের মিটার, সেখানে দেখবে যে কিলোমিটার পার সেকেন্ড লেখা থাকে, ঠিক আছে, তো এই যে একক সময় আমি কত কিলোমিটার যাচ্ছি সেই যে মানটা পাবো সেই মানটাকে আমি কি বলবো, দ্রুতি বলবো, ঠিক আছে, অর্থাৎ কতটা পরিমাণে পথ আমি যেতে পারছি সময়ের সাপেক্ষে সেই পথটাকে আমি কি বলবো, দ্রুতি বলবো, ঠিক আছে, সেই দ্রুতিটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, সময়ের সাপেক্ষে কি করছে, অবস্থানের যে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এখানে ডিস্টেন্স অর্থাৎ সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বটাই আমার কি হচ্ছে, দ্রুতি হচ্ছে। বুঝতে পেরেছো? টাইমটাকে তুমি এক বসিয়ে দাও, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এক বসিয়ে দিলে কি পাবে, এস সমান বি পাবে, অর্থাৎ একক সময়ে যে দ্রুত অতিক্রম করব তাকে আমার কি বলবো, স্পিড বলবো, ঠিক আছে, ওই জন্যই লেখা থাকে, দেখো এখানে যদি আমি এককটা দেখি তাহলে ডিস্টেন্স অর্থাৎ দূরত্বের একক কি, মিটার কিলোমিটার সেন্টিমিটার, তাই তো, যদি আমি মিটার লিখি তাহলে কি লিখতে পারবো, মিটার আর টাইমের একক সেকেন্ড,
এই মিটারটাকে যদি আমি বড় এককে লিখতে চাই তাহলে মিটারটা হয়ে যাবে কিলোমিটার, তাই তো? মিটার কিলোমিটার। তাহলে এইটাকে যদি আমি ছোট করে লিখি তাহলে কি হবে, সেন্টিমিটার হবে। তাহলে এগুলোই কি এক একটা একক, সেই জন্যই গাড়িতে কি লেখা থাকে, কিলোমিটার হিসাবে লেখা থাকে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একক কি, এসআইতে আমরা কি বলবো, এসআইতে একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আর সিজিএসএ কি হবে, সিজিএসএ হবে সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা কি বলি, দ্রুতি বলি। ঠিক আছে, তো এখানে দেখো যে এই যে এটাকে আমি কি বলতে পারি যে এটা ভেক্টর রাশি, দ্রুতিটা কি ভেক্টর রাশি হবে, দ্রুতি? না স্যার। হ্যাঁ, কেন হবে না, কেন হবে না বলো? মান আছে কিন্তু অভিমুখ নেই। অভিমুখ নাই কেন, কারণ এই যে এটা কার উপর ডিপেন্ড করছে দেখো, এই যে ডিস্টেন্স এর উপর ডিপেন্ড করছে, তাই তো? অর্থাৎ আমার পথের উপর আমি নির্দিষ্ট কোনো পথ যদি না বলে দেয় তাহলে কি হবে, আমার তো নির্দিষ্ট অভিমুখ পাবো না, একটু আগে যেটা বললাম। তাহলে এই ডিস্টেন্স এর উপর নির্ভর করার জন্য, আর ডিস্টেন্স আমার কি হয়, স্কেলার আছে, একটু আগে বলে দিলাম স্কেলার হয়। তাহলে এটা স্কেলার হওয়ার জন্যই এটাও কি হয়ে গেল, এটাও আমাদের স্কেলার হয়ে গেল। ঠিক আছে, দূরত্বের কোন মানে মান আছে কিন্তু অভিমুখ না থাকার দরুন দ্রুতি কি হয়ে গেল, আমাদের স্কেলার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি একটা স্কেলার আছে, স্কেলার আছে। ঠিক আছে, যদি মাত্রা বার করতে বলে, বাই চান্স ধরে না মাত্রা বার করতে বলে যাই, মাত্রা যদি চাই তাহলে কি করে বার করব। দেখো মাত্রা কি, আমরা মিটার পার সেকেন্ডে এককটা পেলাম। ঠিক আছে, মানে কি এটা হচ্ছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইংরেজি কি লেন্থ। ঠিক আছে, তো দৈর্ঘ্যের জন্য আমরা যে মাত্রাটা ব্যবহার করা হয় বিজ্ঞানে সেটা হচ্ছে এল। ঠিক আছে, আর টাইমের যে মাত্রাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি টি। ঠিক আছে, তাহলে এটাকে লিখলে পরে আমি কি পাবো, এল টি মাইনাস ওয়ান, এটা উপরে গেলে পরে ইনভার্স হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে এর মাত্রা, অর্থাৎ দ্রুতির মাত্রা, এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এল টি ইনভার্স। বুঝতে পেরেছো কি করে হলো, লেন্থ মিটারটা অর্থাৎ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি কি লেন্থ, লেন্থ থেকে এলো ক্যাপিটাল এল, আর টাইম টি। ঠিক আছে, সময়, সময়টা কোথা থেকে এলো, টাইম থেকে, সেই জন্য টি হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কি পাবো, এল টি ইনভার্স। ঠিক আছে, বোঝা গেছে মাত্রাটা? হ্যাঁ, একই রকম ভাবে সবগুলোই করতে পারবে। এরপরে যদি আমি বেগ বলি, বেগ কাকে বলা হয়, দেখো দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি সেটা একটু বলে দিই। তাহলে বেগ কাকে বলা হয় সেটাকে আমরা ভেলোসিটি বলি। বেগ কাকে বলি, গতিশীল বস্তু মানে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে। দেখো এখানে বলে দিয়েছে নির্দিষ্ট দিকে, ঠিক আছে, কারণ কি অভিমুখটা কিন্তু আমাকে নির্দিষ্ট বলে দিয়েছে। তাহলে অভিমুখ যদি নির্দিষ্ট দিকে বলে দেয় তার মানে কি সেটা আমার কি চলে আসবে, স্মরণ চলে আসবে, কারণ একটু আগে দেখলাম যে স্মরণের নির্দিষ্ট অভিমুখ আছে, তাই তো? আর এটাও কি একটা নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব, তাই তো? তাহলে এই যে স্মরণ, স্মরণকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের বেগ। বুঝতে পেরেছো, এটাকে আমি কি করলাম, ডিস্টেন্স। দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝে নাও, এস মানে স্পিড এর ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ডি বাই টি পাচ্ছি, আর এক্ষেত্রে বেগ সমান আমি কি পাচ্ছি, এস বাই টি হচ্ছে, দুটোই প্রায় সেম। ঠিক আছে, এ কার উপর ডিপেন্ড করছে, একটা নির্দিষ্ট দিকে, এ যাবে একটা নির্দিষ্ট দিকে, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক নাই। ঠিক আছে, নির্দিষ্ট দিক না থাকার দরুন এটা কি হয়ে গেল, স্কেলার হয়ে গেল, কিন্তু এর একটা নির্দিষ্ট দিক আছে, দুটোই একই, এটা অতিক্রান্ত দূরত্ব, এটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এ নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, সেই জন্য এটাকে কি বলছি আমি, বেগ বলছি। সময় হিসাবে কি নির্দিষ্ট, মানে একটা যদি আমি নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব পাই তাহলে সেটাকে আমি কি বলবো, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে আমি কি বলবো, বেগ বলবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বোঝা গেছে, বেগটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আর দ্রুতিটা, দ্রুতি আর বেগের মধ্যে ডাউট নাই তো একটুকুনো? তাহলে আশা করি বুঝতেই পেরেছো যে আমরা স্পিড আর বেগ থেকে একসঙ্গে কখনোই গুলাতে পারি না, তুমি সেইটাকেই বেগ বলবে যদি তোমার গতিটা একটা নির্দিষ্ট দিকে হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে এবং একটা নির্দিষ্ট পথ বরাবর হয় তখন সেটাকে আমি বলবো, অর্থাৎ তার যে বেগটা পাবো সেটাকে বলবো বেগ, ভেলোসিটি। আর যদি আমার কোনো নির্দিষ্ট পথ না থাকে
তখন যে গতিটা পাবো সেই গতিটাকে আমি কি বলবো স্পিড বলবো ঠিক আছে এ পথের উপর ডিপেন্ড করে না কিন্তু এ কিন্তু পথের উপর ডিপেন্ড করে মানে নির্দিষ্ট পথের উপর ডিপেন্ড করবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝা গেছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ত্বরণ ত্বরণ কাকে বলে ত্বরণ ত্বরণের ইংরেজি কি অ্যাক্সিলারেশন এটা হচ্ছে ভেলোসিটি আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ কাকে বলে কেউ পারবে হ্যাঁ স্যার পারবো বলো একক সময়ে বেগের যে বৃদ্ধি হয় একক সময়ে বেগের যে বৃদ্ধি হয় হ্যাঁ একক সময়ে বেগের যে বৃদ্ধি হয় এটাকে তুমি আরেকটু ভালো করে বলতে পারো যে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তন তাই তো সেটাকে আমরা কি বলি ত্বরণ বলি এবার বেগের পরিবর্তন বলতে গেলে কি হবে ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু এর বেগ আছে কি আমার ইউ ঠিক আছে এটা কিছু সময় পরে আমি টি সময় ধরে নিলাম টি সময় পরে এই জায়গায় এলো এ থেকে কোথায় এলো এ থেকে বিতে এলো ঠিক আছে তার মানে কি এ এই জায়গাতে যখন ছিল তখন তার একটা নির্দিষ্ট বেগ ছিল যখন সে এই জায়গাতে এলো তখন কি হচ্ছে তার বেগের পরিবর্তন হয়ে গেল আমি বেগটাকে আমি ধরে নিলাম ভি ঠিক আছে অর্থাৎ তুমি ধরে নাও বাড়ি থেকে সাইকেল চালাচ্ছ বাড়িতে তুমি সাইকেলটাকে জাস্ট স্টার্ট করছো স্টার্ট করার পরে তুমি যখন স্কুলে প্রবেশ করছো স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার কি হয় বাড়িতে যে বেগটা ছিল তোমার কি সেই স্কুলে ঢোকার আগে বেগটা একই থাকে না নিশ্চয় বেশি থাকে নিশ্চয় বেশি হয় বাড়ির তুলনায় বাড়িতে জাস্ট তুমি জাস্ট স্টার্ট করেছো তার মানে কি তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা এই বেগটা আর অন্তিম বেগ হচ্ছে কি এইটা ঠিক আছে তাহলে এই যে বেগের যে পরিবর্তন হলো কেন পরিবর্তন হলো এর পেছনে অনেক কিছু কারণ আছে আমি বেশি পরিমাণে শক্তি দিলাম বল প্রয়োগ করলাম সেই জন্য বেগটা কমে গেল মানে বেড়ে গেল যদি আমি শক্তি না দিতাম বা বল প্রয়োগ না করতাম তাহলে কি হতো না বেগের পরিবর্তন হতো না প্যাডেল করার সময় আমরা কি করি বল প্রয়োগ করি পা দিয়ে সেই জন্য এটা কি হয়ে যায় বেগটা বৃদ্ধি পায় তো এই যে বেগের পরিবর্তন হচ্ছে কত সময় পরিবর্তন হচ্ছে সেইটাকে যদি আমি ভাগ করে দিই অর্থাৎ এটা কি এই বেগটা নিশ্চয় বেশি হবে সেই জন্য কি হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ত্বরণ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয় এ দিয়ে প্রকাশ করা হয় অ্যাক্সিলারেশনের এ দিয়ে প্রকাশ করা হয় ত্বরণকে ঠিক আছে তো এখানে দেখো যে কি হচ্ছে এ সমান হচ্ছে আমার ভি মাইনাস ইউ বাই টি তো টাইমটাকে যদি আমি এক ধরে নিই টাইমটাকে এক ধরে নিলে কি হবে ভি মাইনাস ইউ পাবো তাহলে একক সময়ে এটা কি বেগের পরিবর্তন তাহলে একক সময়ে বেগের যে পরিবর্তন বেগের পরিবর্তনকে কি বলা হয় ত্বরণ বলা হয় বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝা গেছে তাহলে এখানে দেখো বেগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবার বাই চান্স তোমার ধরে নাও যে বেগটা তোমার বেশি ছিল এখানে যেমন আমি বলছি যে এটা হচ্ছে কি বাড়ি বাড়ি থেকে তুমি যখন মানে স্কুলে প্রবেশ করার ঠিক আগে মুহূর্তে কি হয় তোমার সাইকেলের বেগ বেশি থাকে সেম এবার যদি ধরে নাও তুমি মাঝপথে রয়েছো মাঝপথে তোমার বেগটা আছে কত 10 কিলোমিটার ঠিক আছে বা 10 মিটার পার সেকেন্ড ছোট একক ধরে নেই এবার তুমি যখন কোন একটা জায়গায় গেলে তারপরে তোমার বেগ হয়ে গেল কত 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার বলো তো বেগটা কমলো না বাড়লো বেগটা নিশ্চয়ই কমে গেছে তাই তো অর্থাৎ এখানে 10 থেকে 5 হয়ে গেছে তো এই ক্ষেত্রে বলে যদি বেগের পরিবর্তন করি তাহলে কত পাবো 5 মাইনাস 10 অর্থাৎ অন্তিম বেগ এটা তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই আমি টাইমটাকে ধরে নিলাম 1 সেকেন্ড ঠিক আছে 1 সেকেন্ড সময়ে তোমাদের এটা হয়েছে তাহলে এই যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ যদি করি তাহলে এটা ক্ষেত্রে কি পাবো টি সমান আমার 1 তাহলে এটা করলে আমি কি পাবো -5 পাবো তাই তো -5 তো এই ক্ষেত্রে দেখো জিনিসটা একই এ সমান হচ্ছে কি আমার বেগের পরিবর্তন বাই সময় যদি আমাদের এর মানটা মাইনাস চলে আসে তখন আমি এটাকে আর ত্বরণ বলি না এটাকে কি বলি মন্দন বলি ঠিক আছে তাহলে দেখো জিনিসটা কিন্তু একই যদি মাইনাস চলে আসে তখন কি বলবো সেই যে ত্বরণ ত্বরণের নাম হয়ে যাবে মন্দন ঠিক আছে তখন সেটাকে বলবো মন্দন কিন্তু যদি আমার পজিটিভ চলে আসে অর্থাৎ এটা ধরে নাও 5 ঠিক আছে এটা 5 মিটার পার সেকেন্ড আর এটা হয়ে গেল কি 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে বেগের বৃদ্ধি পাচ্ছে যদি এটা কি হবে সব সময় দেখবে যে এটাকে বিয়োগ যদি করি তাহলে কি তো পাবো 10 মাইনাস 5 পাই যদি আমি টাইমটাকে এক ধরে নিই 1 সেকেন্ড তাহলে এটা কত পাবো 1 তার মানে কি 5 ঠিক আছে অর্থাৎ 5 পাবো তাহলে এটা সব সময় আমার কি হবে পজিটিভ হবে ঠিক আছে ত্বরণ আমি কি পাচ্ছি বেগের পরিবর্তনের যে হার পাচ্ছি ঠিক আছে অর্থাৎ এটাতে আমি সব সময় মানটা কি পাবো পজিটিভ পাবো কিন্তু এখানে দেখো যে বেগটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে সময়ের সাপেক্ষে যদি বেগের হ্রাস হয় বা কমে যায় তখন সেটাকে আমরা কি বলবো
মন্দন বলবো, বেগের বৃদ্ধি হলে ত্বরণ আর বেগের হ্রাস হলে মন্দন, বুঝতে পেরেছেন? আর মন্দনের মান সবসময় কি হবে? ত্বরণের ঋণাত্মক মানটা, ঋণাত্মক মানটা। এবার কেন হয় সেটা আমরা বলেই দিলাম, মাইনাস কি করে হচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে আমার সব সময় মাইনাস হবে, তো মন্দনের মান সব সময় মাইনাস হবে। মন্দন আমি তখনই বলবো যখন আমার বেগটা কমে যাবে, আর যদি বেগটা বৃদ্ধি পায়, ঠিক আছে, শুরুতে আমার যে বেগটা ছিল এখানে যেমন আমি বলছি যে 5 থেকে 10 হলো, ঠিক আছে, আমার কি হলো বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে যদি আমি মানে বিয়োগ করে বার করি তাহলে আমার সবসময় কি হবে, 5 হবে, ঠিক আছে, অর্থাৎ সবসময় আমি ধনাত্মক মান পাবো। তার কারণ হচ্ছে কি, সময় সাপেক্ষে বেগের যে বৃদ্ধি, ঠিক আছে, বেগের পরিবর্তন হচ্ছে, হওয়ার ধরন কি হচ্ছে, বেগের আমি কি পাবো, বৃদ্ধি মান পাবো, অর্থাৎ বেশি পজিটিভ মান পাবো। যদি এরকম পাই তখন সেটাকে আমি কি বলবো, ত্বরণ বলবো। আর যদি বেগের হ্রাস হয় তখন সেটাকে আমি কি বলবো, মন্দন বলবো। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়? চলো একটা অঙ্ক করি। বেশ, এবার দেখা যাক একটা অঙ্ক। ধরে নাও যে কোন একটা বস্তু, কোশ্চেন করি, ধরে নাও একটা বস্তু রয়েছে, স্থির বস্তু এখানে স্থির রয়েছে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে সে কি করলো কিছুক্ষণ পরে, অর্থাৎ ধরে নাও যে 4 সেকেন্ড পর সে এই জায়গায় এলো, এ থেকে বিতে এলো, এখানে তার এটা কি স্থির রয়েছে, স্থির ছিল, স্থির থাকার পর 4 সেকেন্ড পর সে কোথায় এলো, এ থেকে বিতে এলো, ঠিক আছে, এবং তার বেগ কত হয়েছে, তার বেগ আমি ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমি মানে 5 মিটার পার সেকেন্ড যদি ধরে নিই, তাহলে বলো এক্ষেত্রে আমার ত্বরণটা কত হবে, ত্বরণের মান কত হবে বলো, কেউ পারবে ত্বরণের মানটা বার করতে? 5 মিটার পার সেকেন্ড। তার আগে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি ত্বরণের এককটা, তাই তো, একক জিনিসটা বলা হয়নি। দেখো এটা কি ত্বরণ মানে কি বললাম, বেগের পরিবর্তন, তাই তো, বেগের পরিবর্তন আমি কি পাবো, বেগই পাবো, তাই তো, 5 - 2 করলে আমি কি পাবো, 3 পাবো, মানে সেটাও একটা নাম্বারই পাচ্ছি। তাহলে এখানে বেগ যদি আমি মাইনাস করি তার মানে কি, যেটা মাইনাস অর্থাৎ যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা আমি বেগই পাবো, তাই তো, বেগই পাবো। তো এই যে বেগ পাচ্ছি, তাহলে বেগের একক আমি কি জানি, বেগ সমান আমি জানি v = s/t, তাই তো, অর্থাৎ s সমান হচ্ছে কি মিটার, আর টাইমের জন্য কি সেকেন্ড, তাই তো, মিটার পার সেকেন্ড পাচ্ছি। তাহলে এখানে বলো যে আমি এইটা উপরের জন্য আমি কি পেলাম, মিটার পার সেকেন্ড পাচ্ছি, আর নিচে আমার কি রয়েছে, টাইম রয়েছে। তাহলে আমি কি বলতে পারি এখানে, টাইম অর্থাৎ সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত পাবো, মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা থেকে আমি কি পাচ্ছি, মিটার পার সেকেন্ড স্কয়ার পাচ্ছি। তাহলে এই এককটা আমি এখানে বসাবো, যখন আমাকে বলবে ত্বরণ বার করতে তখন আমি ত্বরণের জায়গায় ব্যবহার করবো। তাহলে এ সমান হচ্ছে কি আমার অন্তিম বেগ, এটা 5 - 0/8, তাহলে এটা করলে আমি কি পাবো, 5/4 মিটার পার, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ চলো এরপরে আসবো আরেকটা, যদি অঙ্ক করি আরেকটা অঙ্ক করো তোমরা দেখি। একই জিনিস আমি বললাম যে মানে বেগটা এবার চেয়েছি, ঠিক আছে, অর্থাৎ আমি বললাম, জিজ্ঞেস করলাম যে প্রথমে কি ছিল, প্রথমে স্থির ছিল, স্থির থাকার পরে তার ত্বরণ সৃষ্টি হয়েছে কত, এই জায়গা থেকে মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এলো, এ পয়েন্টে যখন ছিল তার বেগটা হচ্ছে 0, ঠিক আছে, টাইমটা কত, টাইমটা হচ্ছে কি 4 সেকেন্ডই ধরে নিলাম, একই জিনিস, অর্থাৎ এই যে এ থেকে বিতে গেল কত সেকেন্ড পর, 4, যে বেগটা উৎপন্ন হবে সেই বেগটা কত বলে দিয়েছে, কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা বলে ক্ষেত্রে আমি কি করে বার করবো বলো, বেগটা আমি কি করে বার করবো, যদি আমি দেখি তাহলে দেখো এখানে এ বলে দিয়েছে, তার মানে কি এ সমান আমি কি জানি, এ সমান হচ্ছে কি v - u/t, তাই তো। তাহলে v - u/t যদি আমি করি তাহলে ইউ কত আমার 0, ভি আমাকে বার করতে বলেছে, তাই তো, ভি আমাকে বার করতে বলেছে, তার মানে আমি কি বসাতে পারি, এ সমান v - 0/টাইম কত বলেছে, 4 সেকেন্ড, তাই আমি এখানে বসাবো 4 সেকেন্ড। তাহলে এটা করলে আমি কি পাবো, দেখো ভি সমান এটা গুণ হয়ে যাবে, তার মানে কি 4 * a পাবো,
এক্স মান কত? 5। তাহলে আমি যদি বলি তাহলে 4 × 5 সমান 20। দেখো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারিস, বুঝা গেছে নিশ্চয়ই? তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে, আর কি কোনো ডাউট আছে তোমাদের, কোনো প্রশ্ন আছে কি বলো, কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এই পর্যন্ত। কারণ এই সমস্ত জিনিস না জানলে পরের জিনিস মানে পরে যেগুলো করাবো, ঠিক আছে? তাহলে স্থিতি গতি এগুলো সমস্ত কিছু বেসিক জিনিস। স্যার টি মানে কি? টাইম। ডাউট নাই তো স্যার? হ্যাঁ বলো। টি মানে কি? টাইম। টি মানে হচ্ছে সময়। হ্যাঁ টাইম। টাইমের জন্য আমরা কি ব্যবহার করি? ভি মানে হচ্ছে বেগ, লিখে নাও। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। বেগের ইংরেজি ভেলোসিটি। হ্যাঁ VELOCITY ভেলোসিটি। ঠিক আছে স্যার। ক্লাস 8 ক্লাস কবে হবে? 8 এর ক্লাস পরের সপ্তাহে, মানে সামনে রবিবার। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন?